আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা যদি কাফেরদের কথা শোনো, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। আল্লাহ বলছেন, তোমরা চলার পথে যদি অবিশ্বাসীদের কথা শোনো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আমাকে ভালোবাসে না, যারা আমার পথে চলতে চায় না, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, যারা আমার সাথে শিরিক করে, শরিক করে, যারা কুফুরি করে, এই সমস্ত গোষ্ঠী, এই সমস্ত মানুষের কথা যদি তোমরা শোনো তাহলে তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে, তারা তোমাদেরকে বিপদে ফেলে দেবে, ক্ষতির সম্মুখীন করে দেবে। আল্লাহ এখান থেকে বোঝাতে চাচ্ছেন, চলার পথে কোনো অমুসলিমের কথা, কোনো কাফেরের কথা, আল্লাহকে যারা মানে না তাদের কোনো কথা ধর্মের ব্যাপারে শোনা যাবে না। এ কথা কি বুঝে বলতেছেন? আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ বলছেন, তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফেরিয়ে দেবে, এবং তাদের কথা শুনলে তোমরা দুনিয়া আখেরাতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। আল্লাহ বলছেন, চলার পথে অবিশ্বাসীদের কথা শুনলে দুনিয়ায় ক্ষতি, আখেরাতে ক্ষতি। বলেন, দুনিয়ায় ক্ষতি, আখেরাতে ক্ষতি। কে বলেছেন? আল্লাহ। কাদের কথা শুনলে? অবিশ্বাসীদের কথা শুনলে। অবিশ্বাসী কারা? যারা মুসলিম না, সহজ বাংলা, অবিশ্বাসী কারা? যারা মুসলিম না। অবিশ্বাসী কারা? যারা মুমিন না। অবিশ্বাসী কারা? যারা মুত্তাকি না। এক কথায়, যারা আল্লাহ তাওহীদে বিশ্বাস করে না, যারা রাসূলের রেসালতে বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী। আর আল্লাহ বলছেন, এমন অবিশ্বাসীদের কথা বিশ্বাসীরা শুনতে পারে না। কে বলছে? কোন বিশ্বাসী অবিশ্বাসীর কথা শুনতে পারে না। আমরা কার উপরে বিশ্বাস করি? সবাই বলেন, আল্লাহর উপরে। এর জন্য আমরা কথাও শুনতে হবে বিশ্বাসীদের। এটা কি আমার বানানো কোনো কথা? কোরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারা 149 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। তাহলে ভালো করে বুঝেন, এখন চলার পথে দেখেন আপনার অবিশ্বাসী কত বন্ধু আছে যার পরামর্শে আপনি চলেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কত অবিশ্বাসী বন্ধু আছে যার কথায় আপনার ফ্যামিলি চালান। আপনার কত বিশ্বাসী বন্ধু আছে যাকে সময় দিতে গিয়ে আপনি মসজিদে নামাজে আসেন নাই। আপনার কত বিশ্বাসী বন্ধু আছে তার সাথে আড্ডা দিতে গিয়া আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছেন। কত অবিশ্বাসী বন্ধু আছে তার বাড়িতে দাওয়াত খেতে গিয়া আপনার রাসূলের তরিকাকে ভুলে গিয়েছে। কথা বলেন নাই? আল্লাহ বলছেন, তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল, আমরা সকল কাজে সকল কর্মে যারা মুমিন তারা চলার পথে অবিশ্বাসীদের কোন কথা শুনতে পারে না। পারে চলার পথে আপনি অবিশ্বাসীদের সাথে আপনার কোনোভাবে সম্পর্ক হতে পারে, লেনদেন হতে পারে, আদান প্রদান হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ধর্মীয় কোনো ব্যাপারে, ইসলামের কোনো ব্যাপারে, তাওহীদ এবং রেসালতের ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে অবিশ্বাসীরা যদি কোনো নীতি প্রণয়ন করে দেয় অবিশ্বাসীদের কোনো কথাই মানা যাবে না। যদি মানো তারা তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, ধ্বংস করে ছাড়বে। আজকে পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন, আজকে মুসলিম বিশ্বের দিকে তাকান, অবিশ্বাসীদেরকে বন্ধু বানাবার কারণে, অবিশ্বাসীদেরকে নিজের কাছে জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে,
মুসলমানদের কলিজার থেকে রক্ত ঝরতেছে আর বহুত বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে। এটা কি ভুল বললাম? আল্লাহ বলছেন তোমরা চলার পথে অবিশ্বাসীদেরকে, অবিশ্বাসীদের কথা শুনতে পারো না, কাফেরদের কথা শুনতে পারো না। তাহলে আমরা কি করব? আমরা বিপদে পড়ে যাব। আমরা মনে করেছেন চলার পথে আমার এই দোস্ত অন্য ধর্মের মানুষ অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, তার সাহায্য যদি না নেই, তার কাছে যদি না যাই, সে যদি আমাকে সাপোর্ট না দেয়, আমি বিপদে পড়ে যেতে পারি। আপনি এটা মনে করতে পারেন না? পারেন না? পারেন। আমার কথা মানলেও বলো না মানলেও বলো, শুনেন দেখেন এরপরে আল্লাহকে বলছে। এরপরে রায়াত আল্লাহ বলছেন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বরং আল্লাহ তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র সাহায্যকারী, আর তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য। সুতরাং তোমরা যদি সাহায্যের কারণে, করোনার কারণে অবিশ্বাসীদের কথা শুনতে হয়, আল্লাহর চাইতে উত্তম সাহায্যকারী আর পৃথিবীতে নাই। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, গোটা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে আচরণ করলে কিছু হবে না। আর আল্লাহ যদি কাউকে আযাব দিতে চান, গোটা পৃথিবীর মানুষ সাহায্য করলেও তাকে বাঁচাতে পারবে না। কেনে বলে এটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলছেন আমি হলাম উত্তম সাহায্যকারী। এই দুনিয়ার জমিনে সকল অবিশ্বাসী একত্রিত হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে হত্যা করবার চেষ্টা করলো। আল্লাহ বললেন সকল অবিশ্বাসীরা একত্রিত হয়ে একজন বিশ্বাসীকে নির্যাতন করবার জন্য যখন একত্রিত হয়ে গিয়েছে, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট হয়ে গেলাম, আমি ইব্রাহিমকে এতটুকু সাহায্য করলাম, দুনিয়ার কোন মানুষের হাত না লাগাইয়া জান্নাত থেকে পোশাক পাঠাইয়া, জান্নাত থেকে খাবার পাঠাইয়া ইব্রাহিমকে নমরুদের আগুনে এয়ার কন্ডিশন করে দিলাম। আল্লাহ করেন নাই বলা লাগবে? সকল অবিশ্বাসীর একত্রিত হয়ে, এমনকি বাবা পর্যন্ত ইব্রাহিম আল ইসলামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছে, কেউ নাই, ছিলেন কে? আল্লাহ বলছেন আমার চাইতে উত্তম সাহায্যকারী আর কেউ নাই। ছোট্টবেলা মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী যখন হত্যা করবার জন্য খুঁজতে লাগলো, মা মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন বাঁচাবার জন্য। আল্লাহ বললেন সকল অবিশ্বাসীর একত্রিত হয়েছে মুসাকে হত্যা করবে শিশু অবস্থায়, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই মুসাকে সকল বড় অবিশ্বাসী করে আমি আল্লাহ বড় করতে চাই। সুবহানাল্লাহ। বলেন করেছেন ফেরাউনের ঘরে কাকে বড় করেছেন? সুবহানাল্লাহ। বললেন না? এজন্য আল্লাহ বললেন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিলেন বান্দারে তোমরা যদি বিশ্বাস স্থাপন করো, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করে আমি রবের উপরে যদি থাকতে পারো, তোমরা অবিশ্বাসীদের কাছে কোনো সাহায্য চাওয়া রাখবে না, অবিশ্বাসীরা তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে যায়, বান্দা মাথাটা নিচু করে ফিসফিস আওয়াজে সাজদায় গিয়ে তুমি কথা বলবে, আর আরশে আজিম থেকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি তোমার কণ্ঠের আওয়াজ সাজদায় শুনবে না, আমি আসমান থেকে আরশে আজিম থেকে তোমার সব বলা কথা শুনতে পাই। আমার বন্ধুগণ সকল অবিশ্বাসীরা একত্রিত হয়
দুনিয়ার জমিন থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে শহীদ করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য গর্কে বেরিকেড দিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতে চাইলেন, সকল অবিশ্বাসীরা ঈসা আলাইহিস সালামকে ধ্বংস করে ফেলতে চায়, আর আমি আল্লাহ ঈসাকে বাঁচাতে চাই। এই জন্যে কোন লিফট ছাড়া, গাড়ি ছাড়া ঈসাকে গড়ের উপর দিয়া আমি আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছি। সকল অবিশ্বাসীর একত্রিত হয়ে ক্ষতি করতে চায়, আর আল্লাহ বলছেন সাহায্যকারী হিসাবে আমি তো উত্তম সাহায্যকারী। আমার বন্ধুগণ, আমার নবীজিকে হত্যা করবার জন্য যখন যেই দিন হিজরত করে মদিনায় যাবেন, ওই দিন সকল কাফেরেরা ব্যারিকেড দিয়ে হত্যা করতে চাইল, বাঁচাইয়া দিলেন কে? আল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন সকল অবিশ্বাসীরা যদি মেরে ফেলতে চায়, আর আমি আল্লাহ যদি বাঁচাইয়া দিতে চাই, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। কেউ আমি যদি হত্যা করতে চাই আর আমি যদি বাঁচাতে চাই, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। সুতরাং সাহায্যকারী হিসাবে উত্তম সাহায্যকারী আমি আল্লাহ। বিপদে পড়ে গেলে সাহায্য চাও আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এখন আপনারা ভাবতে পারেন যে অবিশ্বাসী যারা আছে, আমি কিন্তু কোনো ধর্মের নাম নেই, অবিশ্বাসী যারা আছে তারা তো অনেক শক্তিশালী, নাকি কথা বলেন না কেন? অনেক শক্তিশালী, তাদের বিভিন্ন প্রজাতির আধুনিক অস্ত্র আছে, এদের মোকাবেলায় তো আমাদের কিচ্ছু করার নাই, এর জন্য তাদেরকে বন্ধু বানাই আছে। আমি আপনি মনে করতে পারি, যেমন আজকে পৃথিবীর পরাশক্তিগুলার সাথে মুসলিম রাষ্ট্রগুলো বন্ধুত্ব করে রাখে যেন বিপদে না পড়ে, ঠিক বলি নাই? আল্লাহ বলছেন তোমরা শুধু আমাকে বিশ্বাস কর, সাহায্যকারী হিসাবে আমাকেই মনে করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সাহায্যকারী আল্লাহ। এটা যদি মনে করতে পারো, পৃথিবীর সকল কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন, কি ঢুকাইয়া দিবেন? ভয় ঢুকাইয়া দিবেন, কোনো অস্ত্র নাই, এরপরও তারা ভয় পাবে। বিশ্বাস হয় না? মনে হয় না? দেখেন আল্লাহর পরের আয়াতে কি বলছে। এর পরের আয়াতে আল্লাহ বলেন, সানুলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি وَمَأْوَاهُمُ النَّارُ وَبِئْسَ مَثْوَى الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যদি তোমরা আল্লাহকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সাহায্যকারী মনে করো, কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহকে যদি একমাত্র, কেবলমাত্র সাহায্যকারী মনে করো, আল্লাহ বলছেন তোমাদের সাহায্যকারী যদি আল্লাহ হয়ে যান, খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে আমি আল্লাহ কাফেরদের মনের ভিতর তোমাদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দিব। আল্লাহ বিনিময় চায় সাহায্য তার কাছে চাও, বিনিময় চায় ধৈর্য তার কাছে ধরো, বিনিময় চায় তাওহীদ শুধু তার জন্যই করো, বিনিময় চায় রেসালাত সুন্নাত রাসূলের জন্যই হয়। যদি এতটা করতে পারেন, আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি কাফেরদের মনের ভিতরে ভয় সঞ্চার করে দেব। এর কারণ হলো ওরা আমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, বিমা আশরাকু বিল্লাহ, এরা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ হয় নাই, আর ওদের ঠিকানা হলো জাহান্নাম, জালেমদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম।
সুতরাং তোমরা যদি আমি আল্লাহর উপরে একমাত্র ওয়াদ বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে চলতে পারো, বললাম রে কেউ তোমাদেরকে বিপদে ফেলতে পারবে না, সাময়িক দেখবে তুমি পরাজিত হয়ে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, ধৈর্য ধারণ করে যদি চলতে পারো দেখবে এমন একটা সময় আসবে আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দেবে কোন থেকে। এর তো উদাহরণ আমি দিয়েছি, ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিল বেইজ্জত করে, কাপড় ফেলে উলঙ্গ করে, তাও যখন বিক্রি করেছে তখন গোলাম বলে বিক্রি করেছে না করে নাই, ইজ্জত দিছে না বেইজ্জত, কথা বলে বেইজ্জত করছে। আল্লাহ বলছেন ইউসুফ আমার উপরে ধৈর্য ধারণ করছে, সাহায্যকারী হিসাবে আমাকেই মনে করেছে, আমি আল্লাহ তাকে আজিজে মিশর বানাইয়া মিশরের সকল ক্ষমতার অধিপতি বানাইয়া বাদশাহ বানাইয়া আমার সম্মান ফিরাইয়া দিয়েছি। আল্লাহ পারবেন কথা বলেন। এজন্য আল্লাহ বলছেন তার ওয়াদা সবগুলা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, আল্লাহ বলছেন তার ওয়াদা সবসময় সত্য। সুতরাং এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ বলছেন তার ওয়াদা সবসময় সত্য, আল্লাহ যা বলেছেন তা কখনো পাল্টাবেন না। এখন বলেন তো আল্লাহ যদি তার কথা না পাল্টাইয়া থাকেন তাহলে হিসাব, আমরা যদি গুনাহ করি আল্লাহ বলেছেন কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এখন আপনারা বলেন হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? আবার রাসূল বলেছেন কাউকে যদি আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাইয়া দেয় তার ক্ষমতা নাই হিসাব দিয়ে যাওয়া, মানে হিসাব যদি আল্লাহই নেন। রাসূল বলেছেন যাকে হিসাবের জন্য দাঁড় করানো হবে সে হিসাব দিতে পারবে না। মানে আপনাদের কি মনে হয় যে আমরা হিসাব দিলে পারফেক্ট দিতে পারবো? না, বলেন না। তাহলে কি নিয়ে কবরে যাচ্ছে, কি আছে জানি আপনি কবরের দিকে রওনা হয়েছে? কিছুই তো নাই আপনার কাছে। এজন্য আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই, দুনিয়ার জমিনে আপনি মৌলিক কিছু আমল করেন, আপনি মৌলিক কিছু ভালো কাজ করেন, আপনার বাচ্চাদেরকে ভালো মানুষ বানাইয়া যান, আপনার বাচ্চাকে আলিম হাফেজ বানাইয়া যান, পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া যান, আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানাইয়া যান, আপনার বাচ্চাকে তাহাজ্জুদ ওয়ালা বানাইয়া যান, আপনার বাচ্চাকে ভালো মানুষ যদি বানাইয়া দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন আপনি ইন্তেকাল করে কবরে চলে যাবেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার ছেলে যখন আল্লাহর দরবারে আব্বা বলে হাত উঠে বলবে আল্লাহ তাআলা আমার আব্বা যান কবরে আছেন আমি দুনিয়ার জমিনে জিন্দা, তুমি আমার বাপকে কষ্ট দিতে পারো না। আল্লাহ বলেছেন যে সন্তান আবেগ নিয়ে তার বাবার জন্য মায়ের জন্য উপর দিকে হাত উঠাইয়া দেয়, আমি আল্লাহ এতটুকু লজ্জিত হয়ে যাই, বান্দা হাত নামাতে দেরি হয়, হাত নামাতে দেরি হয়, আমি আল্লাহ তার মাতা পিতার কবরের আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছাইয়া দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না। এই জন্য মনে রাখবেন ভালো মানুষ দুনিয়ার জমিনে যদি বানিয়ে রেখে যেতে পারেন, মানুষের কল্যাণের জন্য যদি কাজ করে যেতে পারেন, মানব সেবা যদি করে যেতে পারেন, মানব কল্যাণের উপরে কোন ইবাদত হতে পারে না, মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আপনাকে বড় মন্ত্রী হওয়া লাগবে না, নেতা লিডার হওয়া লাগবে না, আপনি আপনার জায়গা থেকে আপনি মানব কল্যাণ করে যেতে পারেন তা হবে পারফেক্ট মানব কল্যাণ। নূর টিভি 24, উইন্ড অফ পিস।